সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আপনি কেন ভয় করছেন? আপনি কি মনে করছেন? আপনি তো বিধবাদের সহযোগী, আপনি তো ইয়াদিনদের সহযোগী, আপনি তো গরিব মিসকিনের সহযোগী, আপনি তো লাঞ্ছনা বঞ্চনার শিকার এমন ব্যক্তিদের সহযোগী, আপনি তো সংখ্যালঘুদের সহযোগী, আপনি তো মাজলুমের সহযোগী, কিছুই হবে না, কিছুই হবে না। এই কথা বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস যোগাচ্ছিলেন। রফিকুজ্জামান সাহেব একদিন আমাকে বলেছিলেন যে আব্দুল হামিদ একজন পাগল যার নাম হলো রঙ্গারেড্ডি, তাকে আমি ধরেছি, তিন দিন প্রতিদিন তো আমাকে চড়ায়, দাড়ি ছিঁড়ে নেয়, আরো তো পাগল নিয়ে কাজ করে, দাড়ি ছিঁড়িয়ে নেয়, মারে, চড় ঘুষি মারে। এমন তো পরিস্থিতিতেও তাকে খাদ্য খাইয়ে চুল কেটে তার ঠিকানা নিয়ে যখন তামিলনাড়ুতে রাখতে যাচ্ছি, সারা পথ ট্রেন থেকে ঝাঁপ দেবে, তিনজন ব্যক্তি তাকে চেপে ধরে রয়েছে, ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা, কি হবে, কি হবে, আমাদের কপালে কি আছে? সারা পথ মারতে মারতে নিয়ে গিয়েছে, মুখগুলো নোকের আঁচড়ে এবং দাড়িগুলো তার হাতের পাকড়ায় সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু তার বাড়ির আশেপাশে যখন পৌঁছে গিয়েছে, সে যখন পথ চিনতে পারছে যে এইটাই মনে হয় আমার এলাকা, এইটাই হয়তো আমার এলাকার বাড়ি, এমন যেই কর যখন চিনতে শুরু করেছে, তখন আমার গলা ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তার পরিবারকে যখন সে দেখেছে, পরিবারকে দেখা মাত্রই আমার গলা ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে। সে আর আমাকে ছাড়তে চায় না, সে আমাকে আর যেতে দেবে না, না তুমি আমার থাকো, তুমি আমার পরিবারে আমাকে ফিরিয়ে দিয়েছে। কাল বাস্তব চিত্র দেখেছে, আমার শিক্ষক মহাশয়রা সবাই গিয়েছিলেন, গিয়ে যখন দিচ্ছিলেন, কেউ কেউ পাথর মারছিল, কম্বল নিওয়াত দূরের কথা পাথর মারছে। আমি বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করেছি, বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করেছি, তারা তাদের ঠিকানা বলতে পারছে, তারা তাদের পিতামাতার কথা, নাম, ঠিকানা সব বলতে পারছে, তাদের বাড়ি ফেরানো সম্ভব, সব কিছু সম্ভব। তারা কত কষ্টের মধ্যে, কত চিন্তায় হয়তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আজ তাদের দেখার মতো কেউ নেই। কালকে সমাজকে উদ্বুদ্ধ করতে, যে বাড়িতে ইয়াতিম রয়েছে তাদেরকে উৎসাহিত করতে, আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, হে সমাজের মানুষেরা, তোমরা যদি ইয়াতিমদের পাশে দাঁড়াও, তোমরা যদি ইয়াতিমদের সহযোগী হও, তোমরা যদি ইয়াতিমের লালন পালন করো, কিয়ামতের সেই কঠিন দিনে আমি মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে এইভাবে থাকব। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فقال الله تبارك وتعالى في مقام آخر تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان محترم উপস্থিতি, প্রশংসা, স্তব, স্তুতি, গুণগান, গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালা আদায় করার উদ্দেশ্যে সাপ্তাহিক ঈদে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই দরুদ পাঠ করে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। মহতরম উপস্থিতি, আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুই টুকরা পেশ করেছি, একটা সূরার দুটো তিনটি আয়াত আর একটা সূরার একটি আয়াত পেশ করেছে ইনশাআল্লাহ আজিজ। এ আয়াতকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সমসাময়িক পরিস্থিতিতে কয়েকটি কথা একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন
বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কারণ প্রথম ফেরেশতা জগৎকে সৃষ্টি করা হয়েছিল পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সম্মুখে নিজের এই সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করলেন ইন্নি জাইরুন ফিল আরজে খলিফা তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে বললেন যে আল্লাহ আপনি ইতিপূর্বে জিনদের সৃষ্টি করেছেন জিনরা তারা নিজেদের মধ্যে ঝগড়া হাসাদ ফাসাদ রক্ত খুন খারাপি তারা করা শুরু করেছে আবার আপনি মানুষ জাতি সৃষ্টি করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি উত্তরে বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যেটা জানি সেটা তোমরা জানো না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জাতিকে সৃষ্টি করলেন দুনিয়ার যত জীব আছে সব আল্লাহরই সৃষ্টি তিনি স্রষ্টা কিন্তু সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিনকে নির্ধারণ করলেন বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করিনি তবে হ্যাঁ ব্যতিক্রম তাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে তার মানে সৃষ্টি তো অনেক আছে কিন্তু এই সৃষ্টির মধ্যে মানুষ জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র এই উদ্দেশ্যে তারা যেন আমার ইবাদত করে তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন উত্তর কি হবে যে আমরা সেই আল্লাহর ইবাদত করব কতদিন এই কতদিনটা বলা যাবে না এই জ্ঞানটা শুধু আল্লাহর কাছে আছে আল্লাহ শুধু সীমারেখা বেঁধে দিয়ে বলছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা সেই সৃষ্টিকর্তা যিনি মৃত্যুকেও সৃষ্টি করেছেন জীবনকেও দিয়েছেন মানে একটা মানুষের জীবনকেও সৃষ্টি করেছেন মৃত্যুকেও সৃষ্টি করেছেন তাহলে প্রত্যেকটা জীবের জন্য মৃত্যু এবং তার জীবদ্দশা নির্ধারণ করে দিয়েছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা সেই জীবদের মৃত্যু ততক্ষণ হবে না কোন নাফসের মৃত্যু ততক্ষণ হবে না যতক্ষণ না তার সময় আসবে মানে নির্দিষ্ট সময় এসে গেলে তার থেকে এক সেকেন্ড দেরিও হবে না তার থেকে এক মিনিট পূর্বেও তার মৃত্যু হবে না নির্ধারিত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নেবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন ব্যবস্থা এবং মৃত্যুর কথা উল্লেখ করার পরে বলছেন লিআবলুয়াকুম তিনি এ দুটোকে নির্ধারণ করেছেন এই জন্য তোমার সৃষ্টির রহস্য তোমার সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করতে যাতে করে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসান আমালা ভালো কাজ করে এটা দেখার জন্য যিনি ভালো কাজ করবেন তার জন্য রয়েছে উত্তম প্রতিদান জান্নাত যিনি মন্দ কাজ করবেন তার জন্য রয়েছে জাহান্নাম এখন যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি কথা বলে যে আমার যেটা হবে সেটা তো লেখা আছে তাহলে আমি করব কেন আমি বসে থাকবো কারণ আল্লাহ তো করিয়ে নেবেন তোমার সম্মুখে দুটো পথ উল্লেখ করা হয়েছে একটা ভালো আর একটা মন্দ যদি তুমি ভালো পথ এক্তিয়ার করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় তোমার উপরে রহম করতে পারেন তুমি তো জানো না যে তোমার জন্য যে পথ দুটো নির্ধারণ রয়েছে সেই পথের মধ্যে মন্দ পথই তোমার জন্য রয়েছে তুমি কি জানো তাহলে তুমি মন্দ পথে চলতে গেলে কেন তুমি তো ভালো পথটা ধরতে পারতে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নি কে সর্বশেষ নবী মানবতার মুক্তির দূত সারা বিশ্বের কোন মানুষে এ ব্যাপারে ইখতিলাফ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী করেননি তার পূর্বেই তিনি কিছু মানুষদেরকে একত্রিত করলেন কিছু মানুষদেরকে একত্রিত করে প্রথম বাক্য হে আমার সঙ্গী সাথীরা তোমরা শুনো এই সমাজে যাদের যারা অত্যাচারিত যাদের উপরে অত্যাচার করা হয় এই সমাজের যারা ইয়াতিম যাদের মালকে হরপ করা হয়
এই সমাজের যারা বিধবা যাদের স্বামী মারা গিয়েছে এই সমাজের যারা লাঞ্ছনা বঞ্চনার শিকার এই সমাজের যারা মজলুম এই সমাজের নিপীড়িত শোষিত ব্যক্তিদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর নবী সেই কিছু সংখ্যক মানুষকে নিয়ে তাদের সহযোগিতার উদ্দেশ্যে একটা দল গঠন করলেন যে দলটির নাম দিলেন হিলফুল ফুজুল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যাচারিত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন নির্যাতিত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন এমন পরিস্থিতিতে সমাজের দলে দলে মানুষ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় পাবো এই মনে করে তারা দৌড়াতে লাগলো এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলো এক কথায় বলা যায় আপনারাও জানেন পরবর্তীতে যখন তার উপরে আল্লাহ প্রদত্ত ওহী আসলো নবুয়তের ঘোষণা হলো কাফের মুশরিকদের একটা পার তার উপরে অত্যাচার শুরু করলো এমন পরিস্থিতিতে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করা হলো মদিনার পথে যেতে বাধ্য করা হলো আল্লাহর নবী যেদিন মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন সেই মুহূর্তের কথাটা একবার স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহর নবীর কাছে মক্কাবাসীদের একাধিক মানুষ যারা ইসলামের ছায়াতলে আসেনি এমন অনেক হাজারো হাজার মানুষের আমানত আল্লাহর নবীর কাছে রাখা ছিল আল্লাহর নবী সেই আমানত রেখে যেতে পারছিলেন না তাই নিজের বিছানাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন আলী আমি চলে গেলাম কালকে অমুক 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 অমুকদের আমানতগুলো পৌঁছে দিয়ে তারপর তুমি আসবে আল্লাহর নবী যেদিন নবুয়ত প্রাপ্তি হলো জীবনে এই ঘটনার সম্মুখীন হননি কি জানি কে আসলো কে আমাকে চেপে ধরলো কে এমন ভাবে আমাকে বললো বলো পড়ো একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়িতে আসলেন নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন খাদিজা আমার উপরে কাপড় চড়িয়ে দাও আমার উপরে কম্বল চড়িয়ে দাও কিছুক্ষণ পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা গিয়ে কি সান্ত্বনা দিয়েছিলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আপনি কেন ভয় করছেন আপনি কি মনে করছেন আপনি তো বিধবাদের সহযোগী আপনি তো ইয়াদিনদের সহযোগী আপনি তো গরিব মিসকিনের সহযোগী আপনি তো লাঞ্ছনা বঞ্চনার শিকার এমন ব্যক্তিদের সহযোগী আপনি তো সংখ্যালঘুদের সহযোগী আপনি তো মাজলুমের সহযোগী কিছুই হবে না কিছুই হবে না এই কথা বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস যোগাচ্ছিলেন তাহলে আল্লাহর নবী কি কাজ করেন কি কাজ করছিলেন কি কাজ করতেন তার একটা রূপ আমরা পেলাম যার রূপরেখাটা আমরা নবুয়াতের পূর্বেই পেয়েছি নবুয়াতের পরের বিশ্লেষণ যদি দেখেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা অত্যাচারিতর উপরে রহম করবে না যারা দুর্বলদের উপরে না রহম করবে না আল্লাহ তাদের প্রতি রহম করবে না তাদের উপরে দয়া করবে না সেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হলো মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরফ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া যে ব্যক্তি একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করলো বা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করলো সেজন সারা বিশ্বের প্রতিটা মানুষ হত্যা করার সমতুল্য গুনাহ করলো পক্ষান্তরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমান আহিয়া ফাকাআন্নামা আহিয়া নাসা জামিয়া যে একজন ব্যক্তিকে শিবার মাধ্যমে বাঁচিয়ে তুললো সে ব্যক্তি সারা বিশ্বের প্রতিটা মানুষের সেবায় নিয়োজিত হয়ে যে নেকি অর্জন করা যায় সেই সমতুল্য নেকি সে অর্জন করল এর নাম হলো ইসলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অত্যাচারীদের দল যখন আল্লাহর নবীর কাছে পাকড়াও হয়ে আসলো
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা তাকে মসজিদে নববীর খাম্বাতে বেঁধে রেখেছেন প্রতিদিন সকালে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন কেমন আছো কি অবস্থায় আছো কি অসুবিধা আছে প্রতিদিন তার রশ্মিগুলো ঢিল করে দেওয়ার ইতিহাস আজ আমাদের সম্মুখ থেকে চলে যায়নি আল্লাহর নবীর বাড়িতে খাদ্য খাওয়া মেহমানদের ইচ্ছাকৃত নোংরামি করার পরেও নবীর ব্যথা পাওয়ার ইতিহাস আমাদের থেকে দূরে সরে যায়নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যক্ত করেছেন না জানি আমার মেহমান কতই না কষ্ট পেয়ে আজকে তার মাধ্যমে এত কষ্টমূলক কাজটা হয়ে গেল কিন্তু আদৌ সেটা হয়েছিল কেন ইচ্ছাকৃত হয়েছিল নাকি তার কষ্টে সেটা হয়েছিল সেটা তো আমরা জানি আমি আপনাদেরকে বলতে চাইছি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের কিছু রূপ কটা কথা বলবো যখন কোন ইয়াতিমের কথা আসে ইয়াতিমদের কথা আমরা শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিমের মাল কিভাবে বজায় রাখতে হবে ইয়াতিমের মাল রক্ষা করার যতগুলো মাধ্যম সব একটা একটা হাদিসে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সমাজকে উদ্বুদ্ধ করতে যে বাড়িতে ইয়াতিম রয়েছে তাদেরকে উৎসাহিত করতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সমাজের মানুষেরা তোমরা যদি ইয়াতিমদের পাশে দাঁড়াও তোমরা যদি ইয়াতিমদের সহযোগী হও তোমরা যদি ইয়াতিমের লালন পালন করো কিয়ামতের সেই কঠিন দিনে আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে এইভাবে থাকব একজন নামাজির সঙ্গে এইভাবে থাকবেন কথা বলেননি একজন রোজাদার ব্যক্তির সঙ্গে এইভাবে থাকবেন কথা বলেননি একজন দানকারী ব্যক্তির সঙ্গে এইভাবে থাকবেন কথা বলেননি কিন্তু একজন ইয়াতিমের লালন পালন করার সঙ্গে আল্লাহর নবী এইভাবে থাকবেন তার সঙ্গে মিশে থাকবেন কিয়ামতের দিন এ কথাটা উল্লেখ করলেন ইয়াতিমের হক আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফিরিয়ে দিলেন আজ সমাজের ভালো কাজ আমরা খুঁজে পাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের কথা আমাদের মনে পড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা একে অপরকে সহযোগিতা করো নেকির কাজে এবং তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো নেকির কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা একলা একলা হয় না সহযোগিতা অনেকজনকে নিয়ে হয় মোকাবেলা একলা একলা হয় না বিপরীত পক্ষে কেউ থাকলে তবেই মোকাবেলা হয় তা না হলে মোকাবেলা করা যায় না তাআওয়ানু তোমরা একে অপরকে সহযোগিতা করো আলাল বিররি ওয়াত তাকওয়া নেকির কাজে এবং তাকওয়ার কাজে এই কথা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন ওয়ালা তাআওয়ানু তোমরা একে অপরকে সহযোগিতা করো না আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপাচারের কাজে এবং নাফরমানির কাজে নেকির কাজ খুঁজে পাই পেয়েছি তাকওয়ার কাজ খুঁজে পাই পেয়েছি পাই না কিন্তু দুনিয়ার যত পাপাচারের কাজ রয়েছে যত গুনার কাজ রয়েছে যত বেহায়া বেলাল্লাফানার কাজ রয়েছে সবগুলো আমরা খুঁজে পাই আপনার কাছে আমার জিজ্ঞাসা আমি কয়েকটা কথা তো বলবো অবশ্যই তার আগে আপনাদের কাছে আমার না সব সময় তো দিচ্ছি সব সময় যে যখন চাই দান করি খয়রাত করি একটা কথা মনে রাখবেন আপনার বাড়িতে যদি আমার দুটো রুজি থাকে আপনার বাড়ি রাখা চায়ের কাপের এক ঢোক যদি চা আমার তকদিরে লিপিবদ্ধ থাকে ওই চাটা আমার পেটে ঢোকার জন্য ওই রুজিটা আমার পেটে আসার জন্য সে লাফালাফি করবে যতক্ষণ না আমি খাবো না ততক্ষণ পড়েই থাকবে আপনি এটা বোঝেননি কেন রুজি যেটা যার জন্য নির্ধারণ করা হয়েছে সে সেখানে গিয়ে রুজি ভক্ষণ করবে আর আমার জন্য যদি ওই রুজি লিপিবদ্ধ না থাকে আমি হাজার বাবু সেজেও যদি সেই বাড়িতে আত্মীয়তা সম্পর্ক তৈরি করতে যাই সেখান থেকে কোন এক খবর আমাকে তাড়িয়ে নিয়ে চলে যাবে ওই রুজি আমার তকদিরে হবে না আমরা মনে করি বাড়িতে আত্মীয় এসেছে বাড়িতে ফকির এসেছে বাড়িতে অসহায় এসেছে বাকির বাড়িতে মিসকিন এসেছে আমি এত দিয়ে পারি না প্রতিদিন কি দিয়ে পারা যায় হে আমার ভাই তুমি বুঝলে না কেন
তোমার বাড়ির যে মিসকিন এসেছে তুমি যে 5টা টাকা দিয়েছো ওই 5টা টাকাটা তোমার জন্য ছিল না ওই 5টা টাকা মিসকিনের জন্য লিপিবদ্ধ ছিল ওই 10টা টাকা ইয়াতিমের জন্য লিপিবদ্ধ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে লিপিবদ্ধ করে দিয়েছিলেন তাই সে গিয়ে গ্রহণ করেছে সেটা যদি তুমি সাদরে দিয়ে দিতে সেটা যদি তুমি আনন্দের সহিত দিয়ে দিতে তাহলে তুমি নেকির অধিকারী হতে তুমি দিয়েও দিলে কিন্তু 10টা কথা বলে ইহসান করলে এর জন্য তুমি পাপী ব্যক্তি হয়ে গেলে পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলো কোনোদিন পড়েন সব আপনাদের মুখস্থ আছে মুখস্থ নেই আমার সাথে পড়ুন তো আর আয়াত আল্লাযি ইউকাদ্দিবু বিদ্দিন মুখস্থ আছে ফাযালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম তরজমা দেখবেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন তরজমাটা দেখে নেবেন মিসকিনদের খাদ্য খাওয়ানোর ব্যাপারে কোনোদিন উৎসাহিত করেছেন দুইজন বন্ধু দুনিয়াতে থাকতাম এক বন্ধু জাহান্নামে যাবে আর এক বন্ধু জান্নাতে যাবে জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে বলবে মা সালাকাকুম ফিশাকার কি কারণ গো আমি জান্নাতে তুমি জাহান্নামে তখন উত্তর দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন পার্থক্য এতটুকুই তুমি নামাজ পড়তে আমি নামাজ পড়তাম না অলাম নাকু নুতিমুল মিসকিন পার্থক্য এতটুকুই তুমি মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করতে নিজে খাওয়াতে আমি খাওয়াতাও না আকুন নানা খুজু মাল খয়েজিন পার্থক্য এতটুকুই বিভিন্ন জায়গায় ঝগড়ার মজলিসে বসে আমি বাহাবা দিতাম গালি দেনেওয়ালাদের সঙ্গে গালি দিতাম তুমি দিতে না কটা নেবেন উদাহরণ কটা ভালো কাজ আপনি নেবেন খুঁজে পায় না পাওয়া যায় না সেই সময় অর্থের অভাব পড়ে যায় এত ভালো ভালো খাই ভালো খাওয়াটার ব্যাপারে আমার ভালো খাওয়াটা আমার কাছে কোনো কিছুই আমার অন্তরকে ধাক্কা দেয় না কিন্তু আমার প্রতিবেশী যখন খেতে পায় না সেই প্রতিবেশীর কিছু দিতে গেলে আমার অন্তরে ধাক্কা লাগে আমার স্ত্রীর অন্তরে ধাক্কা লাগে আমার বাড়ির অন্যান্য পরিবার সদস্যদের অন্তরে ধাক্কা লাগে আজ মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে মানুষ তার মানবিকতা হারিয়ে ফেলেছে এটাই তার অন্যতম কারণ যে মানুষ আজ মানুষকে মারতে দ্বিধাবোধ করে না একজন মুসলিম আর একজন মুসলমানকে মারা এটা কাফেরের কাজ এই কাজটা মানুষ বুঝতে পারে না একজন মুসলমান আর একজন মুসলমানকে গালিগুলোজ করবে এটা ফাসেকের কাজ এটা মানুষের মনুষ্যত্ব থেকে দূর হয়ে গিয়েছে একজন মানুষ চাই হিন্দু হোক চাই মুসলিম হোক চাই জৈন হোক চাই অন্য সম্প্রদায়ের হোক না কেন তাকে মারলে পৃথিবীর প্রতিটা মানুষ মারলে যে গুণা হয় তার নামে সেই গুণাটা লেখা হবে এই কথা সে ভুলে গিয়েছে এই জন্য সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তার মানুষত্ব বিলুপ্তি ঘটেছে হ্যাঁ আমার ভাইরা নেকি যদি খুঁজে না পান কয়েকটা কথা আপনাদেরকে বলি আজ আমি অসুস্থ হয়ে পড়ব আপনারা দৌড়ে আমাকে দেখতে যাবেন আমার পরিবার আমার জন্য দৌড়াবে আমার শ্বশুর বাড়ির লোক আমার জন্য দৌড়াবে না জানি কি চিকিৎসা করলে ওকে সুস্থ করা যায় সেম মানুষ আমার মাথায় তেল আছে আমার সম্মান আছে আমি বলতে পারি পরবর্তীতে আবার বলে দেব যে না অমুক অমুক আমার দেখেনি সেই ভয়ে আপনি আমাকে দেখেছেন কিন্তু সেম মানুষ সেম রক্ত সেম অঙ্গ প্রত্যঙ্গ শুধুমাত্র আমার মনুষ্যত্বের বিকাশ আমি করতে পারি না আমার বোধ শক্তি আমি হারিয়ে ফেলার কারণে আমি যখন এই রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো আমি শুধু জানি না যে উলঙ্গ হওয়াটা এটা অট্টহাসির পাত্র হয়ে যাব এই বোধ শক্তিটা আমার না থাকার কারণে আমি জানি না এই খারাপ কাপড় পরলে লোক আমাকে খারাপ বলবে এই বোধ শক্তিটুকু আমি হারিয়ে ফেলার কারণে আমি যখন বলতে পারি না তখন এই সমাজ কোন সমাজ তাদের প্রতি একটু খেয়াল করার দৃষ্টিভঙ্গি তাদের কোনোদিন হয় না বরং আপনি করতে যাবেন উল্টো আপনাকে এই কথা বলা হবে যে আর মানুষ খুঁজে পেল না শুধুমাত্র তার বোধ শক্তি হারানোর কারণে তার মুখে দুটো খাদ্য তার যে শীত লাগে আপনারও সেই শীত লাগে তার যে গরমটা লাগে আপনারও সেই গরম লাগে মেডিকেল সায়েন্স তাই বলছে কিন্তু তার বোধ শক্তি না থাকার কারণে তার ঠান্ডাকে সে ঠান্ডা উপলব্ধি করছে না কিন্তু সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে তার গরমকে সে গরম উপলব্ধি করছে না গরমে সে সিদ্ধ হয়ে দেহে ঘা পশলা শুরু হয়ে ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে
আমরা যদি মানুষ হই তাদের পাশে তো আমরা দাঁড়াতে পারি, আমরা যদি মানুষ হই গরিবের পাশে তো দাঁড়াতে পারি, আমরা যদি মানুষ হই সবাইকে দেওয়ার লোক রয়েছে, বড় বড় মাথাওয়ালা ব্যক্তিদের নিমন্ত্রণ করার লোক রয়েছে তাদের তো কেউ নিমন্ত্রণ করে না, তাদের মুখে খাদ্য তুলে দেওয়া এটা কি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছিল না? এই আদর্শ কোথায় চলে গেল? মিষ্টি মিষ্টি সুন্নতগুলো গ্রহণ করব আর মার খাওয়া সুন্নতগুলো নোংরা নোংরা যেটা মনে হয় এটা কি আদৌ নোংরা জিনিস? এটা কি নোংরা মনে হয়? নোংরাটা হলো কেন? আমিও তো তার সেবা করে তার মাথার চুলটা কেটে দিয়ে তার একটা ভালো জামা পরিয়ে দিয়ে তাকে তো সুস্থ সাবলীলভাবে ঘুরতে দেখতাম, এখানে দেখতাম ভালো লাগতো। আমি একদিন একটা কাপড় দিলাম, আপনি দুদিন পরে আর একটা কাপড় দিলেন, আর একজন ব্যক্তি আর একটা কাপড় দিল, ঠিক হয়ে যেত তো। যাক, আমি এই কথাগুলো এই জন্য বলছি, এরকম যদি আমাকে গোনাতে বলেন আমি হাজার হাজার গুনিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক ইচ্ছা, স্বাদ অনেক। আমি সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকেও একাধিকবার বলি আমার জীবনের স্বাদ অনেক, কিন্তু অর্থ নেই বলে হয়তো করতে পারি না, কিন্তু আপনাদের জুমার খুতবার মাধ্যমে উদ্বুদ্ধ করতে চাই। সমসাময়িক কাজে সোশ্যাল ওয়ার্কার হিসাবে পবিত্র কোরআন এবং সুন্নার জ্ঞানধারী ব্যক্তিরা, যাদের কাছে কোরআন রয়েছে যাদের কাছে হাদিস রয়েছে, তাদের মানুষত্বের বিলোপ হবে কেন? এটা নিয়ে আমার প্রশ্ন চিহ্ন আপনাদের কাছে। আসুন, একজন যদি মাওলানা হয়, মাওলানার শব্দের অর্থ, কালকে আমার একজন জেনারেল ভাই আমার পাশে দাঁড়িয়ে মাওলানা শব্দের অর্থ এত সুন্দরভাবে করছেন, আমরা জানি তিনি হলেন প্রশাসক, আমরা জানি তিনি হলেন আমাদের অভিভাবক, তাহলে অভিভাবকের কাজ কি শুধু নামাজ পড়ো? অভিভাবকের কাজ কি শুধু রোজা করো? অভিভাবকের কাজ কি শুধু দান দাও? অভিভাবকের কাজ কি শুধু এই করো সেই করো এটা বলা? একজন অভিভাবক তো সেই জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যে আদর্শ দেখিয়েছেন। একটা বিচার হলেও মসজিদে নববীতে সেই বিচার হতো, একটা মানুষের দিক নির্দেশনা দিতে হলেও মসজিদে নববীতে থেকে তার দিক নির্দেশনা দেওয়া হতো। আমরা সীমাবদ্ধ কেন? জীবনের অনেক ইচ্ছা, সদিচ্ছা, কিন্তু হয়তো বা পারবো না, এই ইচ্ছা নিয়েই হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আপনাদের কাছে আমি ব্যক্ত করে গেলাম ইনশাআল্লাহুল আজিজ। মানবতার শিক্ষা যদি কোথাও থেকে থাকে তার নাম হলো আল কোরআন, মানবতার শিক্ষা যদি কোথাও থেকে থাকে তার নাম হলো আল হাদিস, জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ। এর বাইরে কোথাও এই মানবতা আছে আমার জানা নেই। পবিত্র কোরআন মাজিদ রাখতে একটা আয়াত অধ্যয়ন করতে হবে, হাদিসের পরিভাষাগুলো দেখতে হবে, নবীর আদর্শ যদি আমি এখন এই সমাজের কাছে উঠিয়ে ধরি, সমাজের সম্মুখে আনি, তাহলে মানুষ বুঝতে পারবে যে মানবতা প্রকৃত কোথায় রয়েছে। আল্লাহর নবী একটা একটা পর্যায়ে বলছেন, ছোটদের প্রতি স্নেহ না করা, তাদের প্রতি জুলুম করা, গরিবদের প্রতি দয়া না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অসহায়কে ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা দেওয়া, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আমার বান্দারা, আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা তো কেউ আমাকে দেখোনি। তখন তার বান্দারা বলবে, আল্লাহ আপনি কিভাবে অসুস্থ হতে পারেন? আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি কিভাবে অসুস্থ হবেন? এটা তো কোনোদিন সম্ভব নয়। তখন আল্লাহ উত্তর দিয়ে বলবেন যে আমার অমুক বান্দা অমুক জায়গায় অসুস্থ হয়ে পড়েছিল, তুমি তো তাকে কোনোদিন দেখতে যাওনি, তুমি তো তাকে কোনোদিন দেখোনি। বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া এটা কত নেকির কাজ, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু সব নেকিকে আমরা মনে রাখি, আমার বাপ যখন মরে যাবে, আমার মা যখন মরে যাবে, আমার ভাই যখন মরে যাবে, বাড়ির কোনো পার্সন যখন মরে যাবে, তখন মনে পড়ে ওলি সাহেব বলেছিল বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া নেকির কাজ, অন্নহীনকে অন্ন দেওয়া নেকির কাজ। তো আব্বা তো মরে গিয়েছে, তো মসজিদের লোকগুলো খাইয়ে দেয়, এক জায়গায় ঢোল আর এক জায়গায় পিটিয়ে দিল। কেন এমনি পকেট থেকে দুটো টাকা বের করে একটা কম্বল কিনে দিতে পারেননি? এমনি পকেট থেকে দুটো বের করে একটা প্যাকেট জাতীয় খাদ্য তার হাতে দিয়ে দিতে পারেননি? বাপ মরেছে তাই সাদাকায় জারিয়া, এর নাম কি সাদাকায় জারিয়া? কিভাবে বোঝাবেন, কিভাবে বলবেন, কিভাবে সমাজকে বোঝাবেন? বলবেন অন্যভাবে সিস্টেম করে, মৃত বাড়িতে খানা পাকানো এটা হারাম। তখন তার ব্যাখ্যা করে বলছেন, এই মৃত বাড়ির উঠোনে রান্না করা যাবে না। আরে ভাই, মৃত বাড়িতে যদি অন্য লোকেরা এসে রান্না করে ওদের মুখে দুটো খাদ্য ফেলে যায়, ওই আগুনটা জ্বালানো হারাম বললে আব্দুল হামিদ ফতোয়া দিয়েছে।
সব সময় নিজের স্বার্থসিদ্ধির জন্য অপব্যাখ্যার আশ্রয় নিয়ে সেটার একটা রূপ দিওয়া। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, ভালো কাজ খুঁজে খুঁজে দেখুন ইনশাআল্লাহ আজিজ। সমাজের প্রতিটা ক্ষেত্রে যখন মনে করবেন এই কাজটা করলে এই কাজটার মাধ্যমে দুজন উপকৃত হবে, সেটাই হলো সোশ্যাল ওয়ার্কার। সেটা শুধু মুসলিমরা গ্রহণ করেছে বা আমি আপনাদের উদ্বুদ্ধ করছি তা নয়, পবিত্র কোরআনের ভাষা এটা, রসুলের আদর্শ এটা। কিন্তু এর সাথে সাথে আমরা দেখেছি বড় বড় ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিগুলোতে, নাসাতে, যখন তাদের ছাত্রদের ছুটি হয়ে যায়, তারা এই ধরনের সোশ্যাল ওয়ার্কারমূলক কাজগুলো করে এই জন্য যে তারা একটা আলাদা করে সার্টিফিকেট নেবে, এই সার্টিফিকেট নিলে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকার দরকার নেই, কোনো সার্টিফিকেট দিতে হবে না। পাগলদের নিয়ে কাজ করছে অনেক ইউটিউবার রয়েছে, আমাকেও কেউ কেউ ফোন করে বলছে আপনি কি ইউটিউব খুলেছেন? নাউজুবিল্লাহ, না, আমার অর্থ নেই। মানুষের কাছে চেয়ে চেয়ে মানুষের কাছে যাই, তার কাছে পৌঁছে দিই, হয়তো কম্বলটা তার কাছে চাই কিন্তু গাড়ির তেলটা নিজের গাড়ির থেকেই দিই, দিয়ে পাগলদের কাছে ঘুরে ঘুরে যাই। কোনোদিন ইউটিউব নাই অন্যকে উৎসাহিত করতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কোনোদিন এই হারাম না খেতে দেয়, আল্লাহর কাছে এই দোয়া করে। আর আপনাদেরকেও বলছি আমি, প্রতিটা ক্ষেত্রে ভাবুন, চিন্তা করুন, নতুন নতুন ভাবনা আনতে হবে, নতুন নতুন ভাবনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। যদি আমি আপনি ভাবতে পারি, সমাজ তো উপকৃত হবে হবে, আর এটাই আমার আপনার জন্য সাদাকায় জারিয়া হবে, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। আসতে পারবো আমরা? জি পারবো আমরা। একটু সময় দেওয়া, সব কি অর্থ দিতে হয়? আমি তো ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, ইয়ার ঝড় আমপান ঝড়ের সময় হয়তো 20,000 টাকার মাল নিয়ে প্রথমবার গিয়েছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জামিয়াতে আহলে হাদিস, ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা, আমি আব্দুল হামিদ আজ আছি কাল থাকবো না, কিন্তু ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা থাকবে, জামিয়াতে আহলে হাদিস বেঁচে থাকবে। তাই আমি বলছি, কোন ব্যক্তির মাধ্যমে কিছু হয় না, প্রতিষ্ঠান উজ্জ্বলিত হয়, তার মাধ্যমে মানুষ উপকার পায়, এটা একটা প্ল্যাটফর্ম। এই মানুষটা যখন তখন চলে যাবে, আরেকজন মানুষ যিনি কাজ করছেন যখন তখন তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই প্ল্যাটফর্ম বাকি থাকবে, এই আশ্রয়স্থলে মানুষ আসবে, এসে বিভিন্ন রকম আশ্রয় নেওয়ার চেষ্টা তারা করবে। তাই আসুন না, আসুন না, একটু চেষ্টা করি। প্রথম দিন 20,000 টাকা দেখিয়ে 15,00,000 টাকার কাজ করতে পেরেছিলাম। হে আমার ভাইয়েরা, আমার এইগুলো শুধু বলার উদ্দেশ্য হলো এটাই, যে মানুষকে উৎসাহিত করলে মানুষ এগিয়ে আসে, তার অনেক উদাহরণ আমরা আমাদের জীবন দিয়ে দেখেছি। তাই আমি বলছি, উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন, রিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, রিয়া থেকে আল্লাহর কাছে হেফাজত চাইছি। পবিত্র কোরআন মাজিদের মুশরিকিনে মক্কার পরীক্ষার একটা রূপ বর্ণনা করার জন্য আমি একটা আয়াত পড়েছিলাম, 2-3টে আয়াত পড়েছিলাম, সে আয়াতের তর্জমা হয়তো জুমার খুতবা লম্বা, আমি আর করতে পারবো না। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ولا يستسلم فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرصكم إن كنتم صارمين মনে রাখবেন, যেটা জমিয়ে জমিয়ে রাখছেন, মাল ওয়া আদাদা জমিয়ে জমিয়ে রাখছেন, গুনে গুনে রাখছেন, চুমু খেয়ে খেয়ে রাখছেন, আপনার ওই মালটা আপনার কাছে থাকার নয়। আপনার অন্যের হক যদি আপনি জমিয়ে জমিয়ে রাখেন, চুমু খেয়ে খেয়ে রাখেন, গুনে গুনে রাখেন, একটা ফুসকুড়ি সেটা হয়তো ওখান থেকেই একটু ফুজ বেরিয়ে আউট হয়ে যেতে পারত, যদি আল্লাহ আপনার প্রতি নারাজ হয়, ফুসকুড়ি গলে হয়ে যাবে ফোড়া, আর ফোড়া অপারেশন থেকে হয়ে যাবে ক্যান্সার, আর ক্যান্সার থেকে চলে যাবে 30,00,000 টাকা, খুঁজে পাবেন না। কিন্তু এই ক্যান্সার পর্যন্ত হয়তো যেত না, ফুসকুড়ি থেকে একটু রস বেরিয়ে ওটা আউট হয়ে যেত, শুকিয়ে যেত। আল্লাহর হাতে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। দুনিয়ার কোন মানুষ আমাকে দেখান যে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের সাথে দাঁড়িয়েছে, দিনের রাস্তায় অটল থেকেছে, আল্লাহর রাস্তায় অটল থেকেছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহর রাস্তায় সবটা দেওয়ার চেষ্টা করেছে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে? একজন ব্যক্তি আমাকে দেখান। যদিও তার মৃত্যু হয়, সেটা হবে শাহাদাতের মৃত্যু, এটাই হলো সত্য কথা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে ওয়াদা করেছেন। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
بل احيا ولكن لا تشعرون ولا نبلو انكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون يا আমার ভাইরা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি অনেক ক্ষেত্রে আমরা উপকার দেখতে পাই না কিন্তু সার্বিকভাবে বর্তমান ভারতবর্ষে আমরা নিজেরা উপকৃত না হতে পারলো আমার কোনো ভাই যদি উপকার পায় এর জন্য আমি নেকি পাবো বলে আমি আশা করি তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ সমস্ত রকম ওই কাজ যে কাজে অন্যরা উপকৃত হচ্ছে বাহ্যিক আমি উপকার পাচ্ছি না বলে মনে হচ্ছে সেই কাজও আমরা ঝাঁপিয়ে পড়ি একে অপরকে সহযোগিতা করি এবং পবিত্র কোরআন এবং সহি সুন্নার বাস্তবায়নের রূপ দিই ইনশাআল্লাহুল আজিজ তা হবে তাহলেই হবে আমার শিক্ষার মূল্যায়ন আমি শিক্ষা অর্জন করলাম আমি আমার বাপকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলাম আমার শিক্ষার মূল্যায়ন হলো আমার শিক্ষার মূল্যায়ন হলো আমি শিক্ষা অর্জন করলাম আমি আমার চেয়ে বয়সী একজন মানুষের মুখে থাপ্পড় মারলাম লাথি দিলাম শিক্ষার মূল্যায়ন হলো আমি শিক্ষা অর্জন করলাম মানবতার শিক্ষা অর্জন করে আমি আমার বড়দেরকে গালিগুলোজ করলাম তার সম্মান প্রদর্শন করলাম না এটা কি আমার শিক্ষার মূল্যায়ন হলো কোনোদিন নয় এই যে রাহাজানি এই যে হিংসা এই যে ফাসাদ এগুলো কোনোদিন থাকবে না যদি আমরা নিজেরা বুঝি পবিত্র কোরআনের ভাষাগুলো আমরা নিজেরা বুঝি হাদিসের পরিভাষাগুলো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের রেখে যাওয়া আদর্শগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তব রূপ দিতাম তাহলে ইনশাআল্লাহুল আজিজ কোনোদিন এই সমাজ আমাদেরকে দেখতে হতো না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো যারা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে আমরা যেন বৃদ্ধাশ্রম তৈরি করে আমরা বৃদ্ধদের সেবা করে যেন জান্নাতে যেতে পারি কারণ আমার পিতা অপরের পিতা হলো আমার পিতা অপরের মাতা হলো আমার মাতা কোন অমুসলিম ভাইয়ের পিতা আমার পিতা কোন অমুসলিম মায়ের মা হলো আমার মা এই মনে করে তার সেবায় আমরা নিযুক্ত হব ইনশাআল্লাহ আমরা নিযুক্ত হব সমাজের যারা সংখ্যালঘু যাদের উপর অত্যাচার হয় যারা নিপীড়িত শোষিত তাদের পাশে আমরা দাঁড়াবো আজকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেপের আমার বাস্তব কয়েকটা কথা আমি আপনাকে বলি ডাক্তার রফিকুজ্জামান সাহেব একদিন আমাকে বলেছিলেন যে আব্দুল হামিদ একজন পাগল যার নাম হলো রঙ্গারেড্ডি তাকে আমি ধরেছি তিন দিন প্রতিদিন তো আমাকে চড়ায় দাড়ি ছিঁড়ে নেয় আরো তো পাগল নিয়ে কাজ করে দাড়ি ছিঁড়িয়ে নেয় মারে চড় ঘুষি মারে এমন তো পরিস্থিতিতেও তাকে খাদ্য খাইয়ে চুল কেটে তার ঠিকানা নিয়ে যখন তামিলনাড়ুতে রাখতে যাচ্ছি সারা পথ ট্রেন থেকে ঝাঁপ দেবে তিনজন ব্যক্তি তাকে চেপে ধরে রয়েছে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা কি হবে আমাদের কপালে কি আছে সারা পথ মারতে মারতে নিয়ে গিয়েছে মুখগুলো নোকের আঁচড়ে এবং দাড়িগুলো তার হাতের পাকড়ায় সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিন্তু তার বাড়ির আশেপাশে যখন পৌঁছে গিয়েছে সে যখন পথ চিনতে পাচ্ছে যে এইটাই মনে হয় আমার এলাকা এইটাই হয়তো আমার এলাকার বাড়ি এমন যেই যখন চিনতে শুরু করেছে তখন আমার গলা ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে তার পরিবারকে যখন সে দেখেছে পরিবারকে দেখা মাত্রই আমার গলা ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে সে আর আমাকে ছাড়তে চায় না সে আমাকে আর যেতে দেবে না না তুমি আমার থাকো তুমি আমার পরিবারে আমাকে ফিরিয়ে দিয়েছে কাল বাস্তব চিত্র দেখেছে আমার শিক্ষক মহাশয়রা সবাই গিয়েছিলেন গিয়ে যখন দিচ্ছিলেন কেউ কেউ পাথর মারছিল কম্বল নিওয়াত দূরের কথা পাথর মারছে আমি বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করেছি বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করেছি তারা তাদের ঠিকানা বলতে পারছে তারা তাদের পিতামাতার কথা নাম ঠিকানা সব বলতে পারছে তাদের বাড়ি ফেরানো সম্ভব সবকিছু সম্ভব তারা কত কষ্টের মধ্যে কত চিন্তায় হয়তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আজ তাদের দেখার মতো কেউ নেই কালকের একটা ঘটনা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ওই ডাক্তার রফিকুজ্জামান যখন হাবড়া স্টেশনে সুলতান বলে এক ভাইকে জিজ্ঞাসা করেছে তখন সে কথা বলে না এ বলছে আমি পাগল নিয়ে খেলা করি আমি পাগলদের নিয়ে কাজ করি বলো আমার সঙ্গে বলো কোনো অসুবিধা নেই তখন ও কথা বলা শুরু করে দিল তখন বলছে তোমার কি আছে বলছে আমার তিনটে মেয়ে ছিল আমার ছেলে ছিল অমুক ছিল কি হলো তারা কোথায় বলছে সবাইকে হত্যা করে দেওয়া হয়েছে গুজরাটের সেই সময় সবাইকে হত্যা করে দেওয়া হয়েছে তো চলো আমার সঙ্গে চলো তোমার কিছু আছে না আমার কিছু নেই বলে হাউ হাউ করে কান্না শুরু করেছে আর কোনো কথা তার মুখ দিয়ে বাইর হচ্ছে না
এমন তো পরিস্থিতিতে বলছে চলো আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তখন সে বলছে যে না আমি যাব না, আমি যাব না, আমাকে মেরে দিলো আমি যাব না। কিছুক্ষণ পর একটা পাগলকে আর একটা পাগলকে যখন কিছু দিতে গেল পিছন দিক থেকে দৌড়িয়ে চলে গেল। আমি ঘটনা বলায় ঘটনা বলে আপনাদেরকে কিছু মজার কাহিনী শোনাতে চাইছি না, আমি বলতে চাইছি শুধু সে না, আমার সমাজেও যদি কেউ থাকে মাহরুমিন যারা থাকে যারা চাইতে পারে না, লিসাইলে অল মাহরুম অনেক আছে যারা চাইতে পারে, দাও ভাই 10 টাকা, আর কিছু লোক রয়েছে যারা প্রকৃত অভাবী কিন্তু কারোর কাছে চাইতে পারে না। তা সাইলদের পাশে যেমন দাঁড়ান তেমন মাহরুমদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই শীতের সময় কারা কষ্টে রয়েছে, কোন সময় কারা কেমন খেতে পায় না, এমনি ভাবে আরো আরো যে ভাইরা রয়েছে, ইয়াতিম কারা রয়েছে, এই সমাজের ইয়াতিম কারা রয়েছে, মাদ্রাসাতে ইয়াতিম কারা রয়েছে, সেই ইয়াতিমদের তো কেউ দেখার মতো নেই, কেউ দেখার মতো নেই। কটা কথা আপনাদেরকে আমি বলবো, আমি বললে আমার এই সন্তানগুলো তারা লজ্জা পেতে পারে, তাই আমি বলি না, কোনোদিন জুমার খুতবায় বলি না। জানেন এমনও তার দাবি আছে, এমনও তার দাদি আছে আমার কাছে এসে ভাও ভাও করে কাঁদে আর বলে যে পড়াতে হবে না আব্দুল হামিদ, তুমি রেখে দাও একটু মানুষ হয়ে যাক। এমন অনেক সন্তান এখানে আছে, আমি বলি না যে তারা তারা বুঝতে শিখেছে, তারা জানে, তাদের বোধ শক্তি আছে, কারণ তারা লজ্জা পেতে পারে যে হ্যাঁ আমার নামটা বলছে, আমার তো কেউ নেই তাই আমি রয়েছি, তা আমার নামটা বলে দিল, তাই আমি বলি না। আল্লাহ ভালো করুন, আসুন নিজের আনন্দের সঙ্গে প্রকৃত যারা এই সমস্ত কাজ করে তারা যে কত আনন্দ বোধ করে, দীনে ইসলামের এই সমস্ত জায়গায় যে কত আনন্দ লুকিয়ে রয়েছে, একটু আসুন এসে দেখুন এর মজা কি। আমি এই মজার সঙ্গে আনন্দের খুশখবর শোনাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কর্মের মধ্যে রয়েছে নেকি, এমন কর্মের মধ্যে রয়েছে তাকওয়া অর্জনের অন্যতম পথ পদ্ধতি। তাই আসুন আমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করি, পাপাচার এবং নাফরমানির কাছ থেকে বিরত থাকি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যতদিন বেঁচে থাকবো নিজের ইমানকে বাঁচিয়ে রেখে, নিজের প্রকৃত শিক্ষাকে বাস্তবায়ন করে, সমাজকে কিছু দিয়ে সাদাকায়ে জারিয়া হিসাবে এগুলো যেন নিয়ে যেতে পারি, আর তোমার কাছে এটা পেশ করে যেন আমি আমার ইলমকে মজবুত করে নিতে পারি, আমি আমার জান্নাতকে মজবুত করে নিতে পারি, আমরা যেন আমাদের জান্নাতকে মজবুত করে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমিন। আল্লাহ প্রকৃত অসহায়ের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের অর্থকে আমরা যেন ভুল পথে না পরিচালিত করি আল্লাহ, কারণ আমার ভাইরা যে অর্থ আপনি ইনকাম করছেন কিয়ামতের দিন আপনাকে দুটো কথা জিজ্ঞাসা করা হবে, কিভাবে ইনকাম করলে আর কোথায় খরচ করলে, কিভাবে ইনকাম করলে আর কোথায় খরচ করলে। হ্যাঁ আমার যুবক ভাইরা, হ্যাঁ আমার যুবক ভাইরা, শরীর চর্চা তো আমি কোনোদিন মানা করিনি, আমি কবে আপনাদের বিরোধিতা করেছি, হয়তো ডেক বাজিয়েছেন তাই বিরোধিতা করিয়াছে, হয়তো ড্যান্স হাঙ্গামা করেছেন তাই বিরোধিতা করেছে, হয়তো কোথাও ডেক বাজিয়ে আনন্দের উৎসব মরশুম তৈরি করেছেন তাই বিরোধিতা করেছে, কিন্তু কোনোদিন তো একথা বলিনি যে আপনাদের দ্বারায় ভালো কাজ হয় না। আসুন ভালো কাজ খুঁজে নিন, যে জায়গায় এত খেলার আনন্দ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, ওই জায়গায় অতগুলো গরিব মানুষ এক জায়গায় করে একটু বস্ত্র দিলে তো তার চেয়ে বেশি আনন্দ হবে, হবে নাকি, হবে না আনন্দ, অবশ্যই আনন্দ হবে। আসলে আনন্দের মজাটাই বুঝেনি, বা পিছন টেনে জামা ধরে পিছন টানতে টানতে কিছু ব্যক্তি মজা বুঝতে দেয়নি, যার কারণে আমরা মজাটা বুঝিনি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন, সঠিকটা বুঝি এবং ভালো কাজে আমরা এগিয়ে যাই। দ্বিতীয়ত রক্তদান শিবির যেটা আপনারা করেন, আমি জানি এই সমাজে অনেকে অসুস্থ হয়ে গেলে রক্ত দেওয়া হয় না, দেয় না, এক প্যাকেট দেয় তারপরে দিতে চায় না, তারপরে মনে রাখবেন এটা প্রয়োজনীয় জিনিস আল্লাহর রাস্তায়, এটা আমরা আমাদের হয়তো সাধ্য সিদ্ধি হচ্ছে না, আমি রক্ত দিয়েছি, আমার সাধ্য সিদ্ধি না হলেও আমার কোনো ভাই যদি তার মাধ্যমে উপকার পায়, আমাদের হয়তো রক্ত দেয় না, হঠাৎ রক্তের প্রয়োজন হলে রক্ত পায় না, কিন্তু যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তারা তো ধারাবাহিক প্রতি সপ্তাহে আমার কাছ থেকে 10টা করে কার্ড নিয়ে যায়, তাদের তো রক্ত কোনোদিন আটকায় না। আমার থ্যালাসেমিয়া রোগী ভাইয়েরা, আমার বোনেরা, তারা তো কমসে কম উপকৃত হয়, এমন করাও যেতে পারে, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। বলার উদ্দেশ্য এটা নয় যে আপনাদের করতে হবে, না করলে আপনাদের উপর বাধ্যবাধকতা আছে, না, এগুলো আমি উৎসাহিত করি, আপনারা না করলে কোনো ভাইয়েদের হাত ধরে কোনো একটা জায়গায় গিয়ে আমি মাথা গুঁজি দেব, আমি মাথা গুঁজালো
আমি এগুলো করতে ভালোবাসি এগুলো আমার ভালো লাগে দিনের শিক্ষার সাথে সাথে প্রকৃত মানবতার শিক্ষা সেটার বাস্তবায়নের রূপ দেওয়া আলহামদুলিল্লাহ এটা আমাদের কর্তব্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অনেক কথা বললাম শুধুমাত্র সারমর্ম এতটুকুই হে আমার ভাইরা এগিয়ে আসুন এর মধ্যেই কল্যাণ আছে এর মধ্যেই কল্যাণ আছে এই কল্যাণের কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ তুমি আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী আমাদের যারা বাপ পিতামাতা যারা মারা গিয়েছে দাদু দাদি যারা মারা গিয়েছে আমাদের বরকতে হলেও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে তাদেরকে ইল্লিনে জায়গা দান করো আমিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন ইয়া আল্লাহ যতদিন বেঁচে আছি সমস্ত ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রাখো এবং প্রকৃত ঈমানের হালাতের জন্য বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম